2023 সালটা স্বপ্নের মতো কাটিয়েছে কলম্বিয়া। 13 ম্যাচ খেলে কোনটিতেই হারেনি লাতিন অঞ্চলের দেশটি। গত বছরের পারফরম্যান্স এবারও টেনে এনেছে তারা। 2024 সালের প্রথম ম্যাচেই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে দিয়েছে লুইস দিয়াসরা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্পেনের বিপক্ষে কলম্বিয়ার জয় 1-0 ব্যবধানে। এবারই প্রথম স্পেনকে হারালো তারা। আগের দুই সাক্ষাতে একটি ড্র এবং অন্যটি জিতেছিল স্পেন। লন্ডন স্টেডিয়ামে অবশ্য শুরুর একাদশে সেরা খেলোয়াড়দের ব্যাঞ্চে রেখেছিল স্প্যানিশ কোচ লা ফুয়েতা। আলভারো মোরাতা, রদ্রি, লামিন ইয়ামাল, দানি কারভাহাল, নিকো উইলিয়ামস সহ প্রথম পছন্দের গোলরক্ষক উনাই সিমন্স ছিলেন ব্যাঞ্চে। এরপরও কলম্বিয়ার উপর শুরু থেকেই চাপ ফেলতে থাকে স্প্যানিশরা। ম্যাচে বল পজিশনে এগিয়ে ছিল স্পেন, 58% বলের দখল ছিল তাদের। আক্রমণেও এগিয়ে ছিল তারাই। গোলের জন্য শট নিয়েছে 13টি, যেখানে কলম্বিয়া মাত্র 7টি শট নিতে পেরেছে। তবে কলম্বিয়ার লিভারপুল ফরওয়ার্ড লুইস দিয়াস এদিন ছিলেন সেরা ছন্দে। গতি ও ড্রিবলিং দিয়ে স্পেনের রক্ষণকে কাঁপিয়েছেন বারবার। প্রথমার্ধে স্পেনের সামনে সুযোগ এলেও তা কাজে লাগাতে পারেনি কলম্বিয়াও, পারেনি সেভাবে সুযোগ তৈরি করতে। অবশেষে 61 মিনিটে ম্যাচের ভাগ্য গড়ে দেয়া গোলটি করেন দানিয়েজ মুনোজ। গোলে সহায়তা করেন দিয়াস। পিছিয়ে পড়ে পরের মিনিটেই 3 পরিবর্তন করেন স্পেন। মিনিট 10 পর মাঠে নামেন আলোচিত বার্সেলোনার ফরওয়ার্ড লামিন ইয়ামাল। এরপরেও আর ম্যাচে ফিরতে পারেনি স্পেন। দারুণ এই জয় কোপা আমেরিকার আগেই নিশ্চিতভাবে আত্মবিশ্বাস বাড়াবে কলম্বিয়া। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত হারের স্বাদ পায়নি তারা। 6 ম্যাচে 3টি করে জয় ও ড্র। নতুন কোচ নেস্তর লোরেনজা আসার পর থেকে সব মিলিয়ে টানা 17 ম্যাচ অপরাজিত থাকলো তারা। এর মধ্যে জিতেছে 12টি। জার্মানি ব্রাজিলের পর এবার তারা হারালো স্পেনকে।